তো যারা যারা আমার 16 মাসের বাবুর একটা রুটিন চেয়েছেন, তো তাদের জন্য আমি একটা রুটিন নিয়ে চলে এসেছি। আজকে আমি বাবুর সকাল থেকে দুপুরের যে রুটিনটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার বাবুর ঘুমের যে রুটিনটা সেটা কিন্তু অলমোস্ট নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে গেলে লাস্ট মান্থ সে অনেক বেশি অসুস্থ ছিল, আর এই মাসেও সে অনেক বেশি অসুস্থ। তার জ্বর যেটা সেটা কিন্তু খুব ভালো হচ্ছে না, সেজন্য তাকে কিন্তু অনেক বেশি কেয়ারে রাখতে হচ্ছে এবং রাতে ঘুমাতে চাচ্ছে না। তো আজকেও সে সন্ধ্যা থেকে প্রায় রাতে 3টা পর্যন্ত ঘুমিয়েছে, এখন সে উঠে গেছে। তো আপনার ভিডিওতে যে কোকো ক্রাঞ্চটা দেখতে পাচ্ছেন, গতকাল রাতে তার চাচু তার জন্য এটা নিয়ে এসেছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অলরেডি রেসিপিও আমি শেয়ার করেছি এবং রিভিউও দিয়েছি। আপনারা এই রেসিপিটি আপনাদের বেবিকে দিতে পারেন। যদি আপনার বেবির বয়স 1 ইয়ার বা 2 ইয়ার বেশি হয় বা বাচ্চাই খাবারটা ইজিলি খেতে পারছে বা খেতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আর বাচ্চা যদি দেখা যায় 1 এর বেশি এবং চিবিয়ে খেতে পাচ্ছে না, আপনি এটাকে ব্লেন্ড করে সুজির মতো তৈরি করে খাওয়াতে পারেন। তো আমার বেবির জন্য আমি এটা এই প্রথমবার ট্রাই করছি, জানি না সে খাবে কি না। তো এই যে চকলেটগুলো দেখছেন, এগুলো আমি তার হাতে দিয়েছিলাম। কোকো ক্রাঞ্চগুলো সে খাওয়ার চেষ্টা করেছে, অনেকটা চিবিয়ে চিবিয়ে আর কি, চকলেটের মতো। তো এইভাবে আমার মনে হয় খাওয়াটা সবচেয়ে বেশি সুবিধা হবে তার জন্য। তো যেহেতু সে এখন রাতে জেগে আছে এবং তার চাচু তার জন্য এনেছে, আমি আজকে প্রথমবারের মতো তাকে এই কোকো ক্রাঞ্চটা খাওয়াতে যাচ্ছি। আর এটার রিভিউ যদি আমি আপনাদেরকে দিই, তাহলে হচ্ছে যে এটা বেবিদের জন্য অনেক বেশি হেলদি। আপনার ইনগ্রিডিয়েন্টসগুলো এবং প্যাকেটে যে লেখাগুলো সেগুলো পড়ে নিতে পারেন। আর গতকালকে ভাইয়া তার জন্য নতুন একটা দুধ নিয়ে এসেছে। এর আগে তাকে আমি লেকটোজেন 3টাই খাওয়াতাম, লেকটোজেন 3টা শেষ হয়ে গেছে, তাই তার জন্য আজকে নিডোটা নিয়ে এসেছে। বেবিদের ক্ষেত্রে হয় কি, একই দুধ খেতে খেতে তাদের কিন্তু টেস্টের চেঞ্জ আসা দরকার, তাই আমি কিন্তু ওর জন্য ফর্মুলা দুধটা বানিয়ে নিয়েছি। কোকো ক্রাঞ্চ বানানোর জন্য দুধের ভেতরে কিন্তু একটা চামচ দেওয়া থাকে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন। তো আমি বেবির জন্য ফর্মুলা দুধ বানিয়ে নিয়েছি। তো যারা জানে না তাদেরকে জাস্ট বলে দিচ্ছি, আপনারা এখানে প্রতি চামচ ফর্মুলা দুধের জন্য এখানে কিন্তু 30, 60, 90 এরকম ML লেখা থাকে। প্রতি 30 ML-এর জন্য আপনারা 1 চামচ পরিমাণে দুধ ব্যবহার করবেন। আর গরম পানি আমি ফুটিয়ে এনেছি, সেটা কিন্তু আমি যেহেতু 3 চামচ দিয়েছি, ওরকম করে এখানে দিয়ে দিব। আর ওরকম যদি আপনাদের কাছে চামচ না থাকে, সেক্ষেত্রে আপনি 4 চামচও এখানে ব্যবহার করতে পারেন। তো যে দুধটা বানিয়েছি সেটা গরম গরম, এখন এখানে কোকো ক্রাঞ্চ ঢেলে কোকো ক্রাঞ্চের মধ্যে এই যে দুধটা আমি বানিয়েছি সেটা এখানে ঢেলে দিব। তো যাদের বেবিটা খেতে চাইবে না এভাবে, আপনারা কী করতে পারেন, কোকো ক্রাঞ্চটা ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে সুজির মতো তৈরি করে দিতে পারেন। আমি এভাবে যখন দিয়েছিলাম, আমার বেবি একটু চিবিয়ে খেতে সমস্যা হয়েছিল, এরপর আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে খাইছি। ওটা খুব ইজিলি খেতে পেরেছে এবং আমার বেবির ফ্লেভার যেটা সেটা অনেক বেশি পছন্দও করেছে। তো এরপরে সে আমার সাথে দুষ্টুমি করছিল, মোবাইলে নিজে নিজেই ভিডিও করছিল। তো ওই দুষ্টুমিটাও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এভাবে যখন তার টাইমটা কাটলো এবং সকাল হয়ে আসলো, তো সকালের দিকে চেষ্টা করলাম তাকে, যেহেতু রাতে কোকো ক্রাঞ্চ খাইয়েছি এবং রাতে যেহেতু সে জেগেছিল, দেখা যাবে যে এরপরে দুপুরের দিকে সে ঘুমিয়ে থাকবে বা সে একই খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছে। তাই সকালে আমি তাকে একটা লাঞ্চের মতো করে একটা ব্রেকফাস্ট তৈরি করে দিয়েছি। সেটার জন্য আমি একদম ভোরে তার জন্য একটা চিকেন ভিজিয়ে রেখেছিলাম, এরপর চিকেনের যে ব্রেস্ট পিসটা সেটা একটু মথে নিয়েছি। আমি চাপাতি দিয়ে খুব কুচি কুচি করে নিয়েছি এটা। আমার 16 মাসের বাবু যেহেতু এটা চিবিয়ে চিবিয়ে খেতে পারবে, তাই আমার ব্লেন্ডার দিয়ে একেবারে ব্লেন্ড করার কোনো প্রয়োজনই পড়ে নাই। আপনারা চাইলে এটা বাচ্চাদের লাঞ্চে অথবা ডিনারেও তৈরি করে দিতে পারেন, বেবি যে এজে যেরকম খেতে পারে। এছাড়া এখানে আমি ভেজিটেবল অ্যাড করব, তো সেটার জন্য আমি এখানে মিষ্টি কুমড়ো, আলু, পেঁপে নিয়েছি। তো দেখা যায় যে অনেক সময় 6, 7, 8 মাসের যে বেবিরা হয় তাদেরকে পেঁপে খাওয়ালে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, তো সেক্ষেত্রে পেঁপেটা আপনারা এড়িয়ে যেতে পারেন। তো আমার বাসায় যে সবজি ছিল তার মধ্যে আমি 3টা সবজি নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন বা 1টা বা 2টাও অ্যাড করতে পারেন। তো সবজিগুলো আমি এরকম টুকরো করে কেটেছি এবং সবজিতে যেহেতু অনেক বেশি ভিটামিন এবং মিনারেলস থাকে, এটা বেবির জন্য অনেক বেশি হেলদি হয় বলে আমি গণ্য করি। আর চিকেন খেলে যেহেতু কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে, বাচ্চারা হজম করলেও এটা কিন্তু টয়লেটের সময় একটু সমস্যা হয়, তো সে কারণে চিকেনের সাথে আপনি সবজিতে অ্যাড করলে ভালো হয় বলে আমি মনে করছি। তো এখন চলে যাব রান্নায়। রান্নার টাইমে আমি বেবির খাবারে বাটারটা ইউজ করি, যে কারণে আমি এখানে বাটারটা নিয়ে নিয়েছি। আর বাটারটা আমি আমুলের বাটার নিয়েছি, আর পরিমাণ আমি 1 চামচ পরিমাণে বাটারটা এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল, ঘি এরকম খাবারও কিন্তু অ্যাড করতে পারেন। এরপর আমি চিকেন যেটা নিয়েছি সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিব, ভালোভাবে ফ্রাই করে নিব। তো দেখা যায় যে 16 মাসে যে বাবুরা হয় তাদের কিন্তু এই সময় তারা অনেক বেশি বদমেজাজি হয়ে যায় এবং খাবারে কিন্তু ভিন্নতা আনতে হয়। খাবারে ভিন্নতা না আনলে বেবিটা অনেক বেশি মাইন্ড করে, কোনো খাবার খেতে চায় না। তো
তো এই জন্য আমি চেষ্টা করি তার খাবার সবসময় যাতে আলাদা বা ডিফারেন্ট হয় সেরকম তৈরি করার চেষ্টা করি। তো সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, চিকেন সবজি সব এখানে ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করব। তো আমি এখানে হোমমেড গরম মশলা, তারপরে হিমালয়ান যে পিঙ্ক সল্ট আছে সেটা, এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, টালা ধনে জিরার গুঁড়ো এবং একটা কাঁচামরিচ ফেড়ে সেই মরিচটাও আমি এখানে অ্যাড করে দেবো। সবগুলো ইনগ্রিডিয়েন্টস আপনাদের বাসায় অবশ্যই থাকবে এবং এই রেসিপিগুলো আপনি যখন ফলো করে বাচ্চাকে খাওয়াবেন, আমি মনে করি বাচ্চা খাবার স্বাদটা যখন চেঞ্জ হবে তখন বাচ্চা খেতে অনেক বেশি পছন্দ করবে। তো এখানে আমি কিন্তু আদা রসুনটাও অ্যাড করে দিয়েছি। তো সব মশলা অ্যাড করার পর আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এখন এখানে আমি কিন্তু 2 কাপ পরিমাণে পানি অ্যাড করে দেব। তো পানি অ্যাড করে দিলে বাচ্চার প্রথমে পানিতে বলক আসা পর্যন্ত আপনি কিন্তু পানিটা অপেক্ষা করতে পারেন, বলক আসলে কিন্তু লো হিটে দিয়ে দিবেন, এরপর এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এবং আপনি ম্যাশ করে বেবিকে খাওয়াতে পারেন। তো এবার বাচ্চার ম্যাটারে আসি, বেবিরা সকালবেলা দেখা যায় আপনি সুজি দিচ্ছেন, সাগু দিচ্ছেন, খেজুর বাদামগুলো দিচ্ছেন, এগুলো কিন্তু একই ধরনের খাবার, একই ধরনের খাবার কিন্তু বাচ্চা রোজ রোজ খেতে চায় না, তাই বাচ্চাদের খাবারে ভিন্নতা আনা দরকার। বা এই সময় দেখা যায় বাচ্চারা 2 চামচ 3 চামচের বেশি খেতে চায় না, তাই বাচ্চাকে একটা খাবারে যদি আপনি অধিক পুষ্টি দিতে চান তাহলে আপনি কিন্তু এইভাবে সবজি এবং যে প্রোটিন সমৃদ্ধ খাবার রয়েছে চিকেন সেটা একসাথে মিক্স করে এরকম প্রোটিন সমৃদ্ধ একটা খাবার দিলে বেবি অনেক বেশি পছন্দ করবে। আর যদি পছন্দ না করে প্রথম 2 চামচ বা 3 চামচ খেলেও সেটা বাচ্চার জন্য যথেষ্ট হবে। তো খাবারটা কিন্তু সিদ্ধ হওয়ার পর আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, এখন আমি পানি শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবো। খাবারে যখন পানিটা ভালোভাবে শুকিয়ে আসবে বা আপনি যতটুকু পানি রাখতে পারেন ততটুকু যদি রাখেন, এরপরে বাচ্চাকে যদি খাওয়ান তাহলে খুব ইজিলি বাচ্চা কিন্তু এটা খেতে পারবে। তো খাবারটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর খাবারটা যখন বাচ্চাকে খাওয়াবেন তাহলে অবশ্যই চেষ্টা করুন বাচ্চার খাবারে আপনি যাতে একটু লেবুর রস অ্যাড করেন। লেবুর রস অ্যাড করলে যেহেতু ভিটামিন সি আছে বেবিদের কিন্তু জিহ্বায় স্বাদটাও আসে। আর বাচ্চাকে প্রতিদিন সকালে চেষ্টা করবেন দাঁতটা ব্রাশ করে দিতে, দাঁতটা যদি ব্রাশ করাতে না পারেন হালকা একটু ভেজা ন্যাকড়া নিয়ে সেটা তার দাঁতটা পরিষ্কার করে দিতে পারেন, অথবা বাচ্চাদের জিহ্বায় কিন্তু একটা সাদা ধরনের স্তর পড়ে সেটা আপনি ভালোভাবে গরম পানি দিয়ে ওয়াশ করে দেওয়ার চেষ্টা করবেন, এতে বেবিদের মুখে যে স্বাদটা সেটা কিন্তু ঠিক থাকবে বা ঘায়ের মতো সমস্যা হবে না। আমার বেবিকে ডাক্তার জেলোরা নামের একটা জেল দিয়েছে, আমি তার জিহ্বাটা পরিষ্কার করে জেলটা লাগিয়ে দিই। আর খাবারটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়েছি আর কালারটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়েছি, আমি একটু আলোতে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আমি এখন যেহেতু এই খাবারটা ঠান্ডা করে বেবিকে খাওয়াবো, খাওয়ানোর আগে একটু লেবুর রস অ্যাড করে নিয়েছি। আর বাচ্চাকে যখন খাওয়াবেন চেষ্টা করবেন খাবারটা ইনস্ট্যান্ট তৈরি করে সাথে সাথে খাওয়াতে, বাচ্চার খাওয়ারে কিন্তু দেরি করবেন না এবং খাবারটা বেঁচে গেলে সেটা দ্বিতীয়বার গরম করে বাচ্চাকে খাওয়াবেন না। যারা যারা বাচ্চাকে সকালে সুজি সাগু একই ধরনের খাবার খাওয়াচ্ছেন তাদেরকে বললে এই খাবারের মধ্যে একটু চেঞ্জ আনুন। আর চেষ্টা করুন 16 মাসের বাচ্চা হোক বা যত মাসেরই হোক বাচ্চাকে সবসময় ডিম, কলা বা ভিটামিন মিনারেল সমৃদ্ধ সবজি এগুলো খাওয়ানোর একটা চেষ্টা চালাবেন। তো বেবিকে আমি যখন খাবারটা খাইয়েছি, খাওয়ানোর পরে আমার বেবি পুরো ঘরে খেলাধুলা করতে পছন্দ করে, তার মধ্যে তার যত খেলনা আছে সবগুলো বাদ দিয়ে শুধু আমার জিনিসপত্র এবং ঘরের যে আসবাবপত্র আছে সেগুলো নিতে বেশি পছন্দ করে। তো এই বয়সে বেবিদের ক্ষেত্রে এগুলো হওয়া কিন্তু স্বাভাবিক, আপনি বেবিকে খুব একটা কড়া শাসনে রাখবেন না, শুধু চোখে চোখে রাখবেন। আর এই সময় দেখা যায় বাচ্চারা পানি খুব বেশি পছন্দ করে, তো যাদের আশেপাশে পানি রয়েছে বিশেষ করে যারা গ্রামের বাড়িতে থাকে তারা চেষ্টা করবেন বাচ্চাকে সাবধানে রাখার। আর যারা শহরের বাড়িতে থাকেন চেষ্টা করবেন বাচ্চার টয়লেটের দরজা বন্ধ করে রাখতে বা বাচ্চার নাগালের যে ক্ষতিকর জিনিসগুলো আছে বাচ্চা নাগাল থেকে দূরে রাখতে। তো আমি যেহেতু বেবিকে অনেক বেশি সময় দিই এবং খুব সাথে সাথেই থাকি, তো সেই কারণে আমি রান্নাবান্না করি আর যাই করি না কেন আমার বেবি সবসময় আমার সাথেই থাকে। এবং এই বয়সে দেখা যায় যে বেবিরা মায়ের সাথে এত বেশি পরিচিত বা এত বেশি ক্লোজ হয়ে যায় যে তারা মা ছাড়া অন্য কিছু বুঝে না। তো যারা জিজ্ঞেস করেন যে 16 মাসে আমার বেবি আসলে সকালবেলা কি করে, তো সকালের দিকে যেহেতু দেখা যায় যে সে জেগে থাকে, জেগে থাকলে আমি তাকে নিয়ে খেলাধুলা করি, নাস্তা করি, নাস্তা করলে আমি তার হাতে একটু রুটি দেওয়ার চেষ্টা করি বা আমি যে ডিমটা খাচ্ছি সেখান থেকে একটু খাওয়ানোর চেষ্টা করি। বা দেখা যায় যেদিন তার জন্য আমি একটু ডিফারেন্ট কিছু করলাম না সেদিন ডিম সিদ্ধ করে দিই, ডিমটা স্ক্র্যাম্বল করে দিই বা লাস আমলেট পুডিং এরকম করে দিই আমি তাকে, এক এক দিন এক একভাবে দিই। তো দেখা যায় এর মধ্যে সে স্ক্র্যাম্বলটা খেতে একটু পছন্দ করে, তো ওইভাবে করে তাকে খাওয়াই। আর সিদ্ধ করে দিলে সে কিন্তু কুসুমটা খেতে পছন্দ করে না।
তো সকাল যেহেতু 6টায় তার বাবা এখন অফিসে চলে যাচ্ছে, যাওয়ার আগে সে করে যে প্রতিদিন বাইরে যাওয়ার একটা বাহানা ধরে, সে গাড়িতে করে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। এমনিতে বাসায় কারো কাছে যাবে না, কিন্তু যখন দেখে কেউ রেডি হচ্ছে বের হচ্ছে তখন কিন্তু তাকে ধরেই রাখবে, তাকে ছাড়া সে তার চলবে না। তো দরজা খুলে সবার আগে নিজেই বের হয়ে যাবে এরকম একটা, এখন যেহেতু বের হয়ে যাচ্ছে আমি তার সাথে যেতেই হবে, না হলে তাকে আবার ফেরত আনা যাবে না, কারণ নিচে একবার গেলে সে শুধু কান্না করবে, বাসায় ফেরত আসবে না, গাড়ি তুলবে এরকমটা। তো আমি এখন তাকে নিয়ে নিচে যেতে হবে, তার বাবা যখন রেডি হচ্ছে সে কিন্তু অলমোস্ট সিঁড়ির কাছে চলে এসেছে, তার বাবা আসছে না এটা দেখে সে কিন্তু আবার টানাটানি করছে। তো এই বয়সে কিন্তু বেবিদের মধ্যে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো দেখা যায়, আপনারা যখন এগুলো দেখবেন অনেক বেশি মজা পাবেন। কারণ আমার বেবির ক্ষেত্রে হয় যে প্রতি মাসে সে নতুন নতুন জিনিস শিখে এবং নতুন নতুন জিনিস করে, আর আমি যখন দেখি তখন আমার কাছে খুব ভালো লাগে যে আমার বেবি আসলে খুব কত জলদি বড় হয়ে যাচ্ছে। এই তো সেদিন সে আমার কোলে ছিল, খুব ছোট ছিল, আর এখন সে কত কিছুই না শিখছে। তো যখন নিচে আসি সে একবারে আমার কোলে আসতে চায় না, তারপরও খুব জোর করে কোলে নিয়েছি আর তার বাবাকে আমরা বাই বাই করে দিচ্ছি। এই সময় সে কিন্তু অনেক কান্না করে, একেবারে এই জিনিসটা পছন্দ করে না, যে কারণে সে তার বাবাকে পছন্দ করে না। প্রতিদিন সকালে তার বাবা তাকে রেখে এভাবে কান্না করিয়ে তারপর চলে যায়, তাই সে তার বাবাকে একটু কম পছন্দ করে। তো আমি কি করি, এরপরে কিছুক্ষণ তাকে নিয়ে নিচে হাঁটাহাঁটি করি, যেহেতু বাইরে খোলা আকাশ, ঠান্ডা হাওয়া, আর এখন যে গরম পড়েছে আসলে আমার বেবি ঠান্ডা লেগে আছে, সে একেবারে নিঃশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে। তো তার কিন্তু নেবুলাইজার চলতেছে, টোফেন চলতেছে, এভাবে কিন্তু তার দিনগুলো কাটছে। আর এখন আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, সে পাখি দেখতে প্রকৃতি দেখতে পছন্দ করে, তো পাখির সাথে একটু কথা বলে তারপর কিন্তু বাসায় চলে যাব। যেহেতু বাইরে গরম, বাচ্চারা যদি বের হয় অনেক বেশি ঘাম হয়ে যায়, এতে কিন্তু ঘাম থেকেও বেবিদের কিন্তু ঠান্ডা লেগে যায়। তো বাচ্চাদের ঘাম থেকে ঠান্ডা লাগলেও সবচেয়ে বেশি যে জিনিস থেকে ঠান্ডা লাগে সেটা হচ্ছে ধুলাবালি। ধুলাবালি নাকে মুখে ঢুকে বাচ্চাদের কিন্তু শ্বাসকষ্ট এবং কাশির মতো সমস্যা হয়, তাই ধুলাবালি থেকে দূরে রাখাই ভালো। তাই চেষ্টা করি সবসময় বাসা যাতে পরিষ্কার থাকে, কিন্তু বেবির জন্য আসলে পরিষ্কার রাখা বলেন আর গুছিয়ে রাখা বলেন সেটা কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না, তারপরে এই জিনিসটা চেষ্টা করি। তো সে বাসায় এসে জুতো পরেছে, তার জুতো পরার মানে হচ্ছে সে এখন বাইরে যাবে, আর আমরা এখন টুকি টুকি খেলছি। বাসায় যত সিঙ্গার প্রোডাক্ট আছে সবগুলো ধরে ধরে সে পড়ার চেষ্টা করে, উচ্চারণ করার চেষ্টা করে, এই জিনিসটাও খুব কিন্তু রোমাঞ্চকর। আর যত ফার্নিচার আছে সব কিছু নিয়ে খেলাধুলা করে, এরপরে সে ব্রেস্ট মিল্ক নেয়। আর যেহেতু ফর্মাল দুধটা অত বেশি পছন্দ করে না, তাই ফর্মাল দুধ থেকে সে একটু দূরেই থাকে। আর যেহেতু এখন সে ঘুমিয়ে গেছে, সে অবশ্যই 2-3 ঘন্টা পর উঠবে, আর এর মাঝে আমি আমার বাসার কাজগুলো সেরে ফেলবো, হয়তোবা তার সাথে একটু ঘুমিয়েও যেতে পারি। তো এইভাবে আমার 16 মাসের বাবু সকাল থেকে দুপুর পর্যন্ত রুটিন চলতে থাকে। হাতে এরকম দাগ আছে, এটা কিন্তু জন্ম থেকেই আছে, কোনো সমস্যা নেই। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমার পরিবারের সদস্য হন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।